আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আমি আপনার সঙ্গে মিষ্টি কুমড়া শাক রেসিপি শেয়ার করে দেখাবো। আমি যেভাবে মিষ্টি কুমড়া শাকটা রান্না করি নিরামিষ, সেভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে আমি একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এরপরে আমি কাঁচামরিচ ফালি করে ওর সঙ্গে, আর আগে থেকে আমি মিষ্টি কুমড়া শাকটাকে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এখানে একটু পেঁয়াজ কুচো করে দিব, আর হালকা পরিমাণে একটু তেল দিব। এটার কারণ এই সবুজ শাকটা সবুজই থাকবে, কোনো রকম কালার চেঞ্জ হবে না। আর সবুজ শাক যদি সবুজ থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর খেতে তো অসম্ভব মজার হয়। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম, এইভাবে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা আবার খুলে আমি এখন একটু কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এই কুড়ানো নারকেলটা এই নিরামিষ নারকেল মিষ্টি কুমড়ার শাক সঙ্গে অসম্ভব যায়। এবং দেখুন আমার শাকটা মাশাল্লাহ কত সুন্দর সবুজ রয়েছে। শুধুমাত্র কিন্তু রান্নার সময় আপনি অবশ্যই একটু সামান্য তেল আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবেন, দেখবেন আপনার সবুজ শাক সবুজ কালারটাই থাকবে, কোনো রকম কালার চেঞ্জ হবে না। আর লাল শাকের ক্ষেত্রেও এরকমইটাই করবেন, যে কোনো শাকের ক্ষেত্রে এই প্রসেসিং ফলো করবেন, দেখবেন সবুজ শাক সবুজ থাকবে, লাল শাক লাল শাকের কালারই থাকবে, কোনো রকম কালার চেঞ্জ হবে না। এখন আমি কড়াই থেকে ওটা সিদ্ধ করে শাকটা উঠিয়ে নিলাম। এখন আমি ফোড়ন দেওয়ার পালা, যে কড়াইয়ে একটু তেল দিয়েছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে এই এটা ভালো করে আমি ভেজে নিব। এই যে দেখুন ভেজে নিচ্ছি আমি এটা, এভাবে এই পর্যন্ত সবাই দিতে পারেন, তবু আমি আপনাদের দেখাচ্ছি, রান্নাটা যেহেতু শেষ করছি সেই জন্য দেখাচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর জিরাটা, এই সামান্য এইটুক দিয়েই কিন্তু আপনারা শাকটা ফোড়ন দেবেন, দেখবেন বেশি মজার। এই নিরামিষ শাকটা এত ভালো লাগে খেতে, অসম্ভব মজার হয়। দেখুন এই নারকেল কোরানোটা দেওয়ার ক্ষেত্রেই এটি বেশি মজা হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নারকেল কোরানোটা না থাকলে না দিতে পারেন। দেখুন কালারটা মাশাল্লাহ কত সুন্দর সবুজ শাক সবুজই আছে, কোনো রকম কালার চেঞ্জ হয়নি। আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি দেখাবো সজনে ডাঁটা রান্না করে। আমি প্রথমে পাতিলের ভিতরে একটু তেল দিয়েছি, তেলের ভিতরে আমি এখন একটু মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। এখন দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের পরিমতন মতন সব কিছু দিবেন। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এই যে এইভাবে করে সেম আমার প্রসেসিং রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাটা অনেক ভালো হবে। আমি আগে থেকে সজনের ডাঁটা কেটে রেখেছিলাম, কেটে পরিষ্কার করে রেখেছিলাম, আর ডাল ধুয়ে ওর সঙ্গে একটু ডাল দিয়ে রান্না করব। আর এই যে কাঁচামরিচ ফালি আর আলু দিয়ে এই রান্নাটাও কিন্তু অনেক মজার হয় নিরামিষ। আমার কাছে সজনের ডাঁটা সবথেকে ডাল দিয়ে ভালো লাগে, তাই আমি বেশিরভাগ ডাল দিয়েই করি। আর আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আশায় কিন্তু এই ডালটা দিয়েই সবাই বেশি পছন্দ করে, সেজন্য আমি এটা দিয়েই সজনের ডাঁটাটা রান্না করব। এখন এভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন এই যে সুন্দরভাবে কষলে। তারপরে আমি এর সঙ্গে একটু পানি অ্যাড করবো, এটুকু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু নিরামিষ সেহেতু এটা একটু কষিয়ে নিলে ভালো হয়। তাই আমি একটু কষানো পরে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এই পানি অ্যাড করে আমি এখন ঢাকা দিয়ে এটাকে রান্না করবো না হওয়া পর্যন্ত। আর লবণটা একটু টেস্ট করে দেখবো, যদি লবণ ঠিকঠাক থাকে আর কোনো কিছুরই দরকার হবে না। এভাবে একটু ঘন হয়ে এলে নামিয়ে রাখলেই চলবে, এতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এখন আজকে আমি আরেকটা রান্না শেয়ার করছি, সেটা হলো কাঁঠাল, কাঁচা কাঁঠালের তরকারি। এরপর প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলের পরে লবণ দিলাম। লবণটা দিলে হয় কি, আগে থেকে তলাটা ধরে যায় না, সেজন্য সবার আগে আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম, এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা, এগুলো আমি অ্যাড করছি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে কাঁঠাল ডাঁটা বেশি রান্না করলে ভালো হয়। আমি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করছি এখানে কালারটা ভালো আসার জন্য। এখানে নিয়েছি আমি তেজপাতা আর দারুচিনি আর হচ্ছে এলাচ, এগুলো নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটাও আমি একটু এর সঙ্গে কষিয়ে নিব। এই আসলে কাঁঠালটা এই চিংড়ি মাছ দিয়ে কিংবা গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, তো আমি আজকে আপনাদের সঙ্গে কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে শেয়ার করলাম।
দেখুন কাঁঠালটা আমি কত শুনে অনেকেই কিন্তু সব কিছু দিয়ে কাঁঠালটা ইয়া করে, কিন্তু আমাদের এলাকায় এইভাবে পিওরভাবে করে। আর এই পিওরভাবে করলে কিন্তু খেতে অনসম্ভব লাগে। ওর গায়ে যে সাল বাকলে এটা ওটা থাকে, ওটা কিন্তু আসলে গরুতে খাই, সবাই করে ওভাবে। কিন্তু আসলে খাওয়ার সিস্টেমটা এইভাবে পিওরলি। আমি একদিন আপনাদের কেটে সুন্দরভাবে কীভাবে বাঁচতে হয় ওটা শেয়ার করব। এখন আমি এটার সঙ্গে এই যে আমি নারকেলের দুধ অ্যাড করব, এই যে আমি নারকেলের রস করে রেখেছিলাম দেখুন, আর নিচে একটু ময়লা ছিল সেটুকু আমি উঠিয়ে নিচ্ছি, ওটুকু দিব না। এই যে না ওটা কষানোর পরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেখুন, নেওয়ার পরে আমি এখন এটি ঢেকে দেবো, এই ঢাকা দিয়েই রান্না করব না হওয়া পর্যন্ত। আর এই যে আমার রান্না প্রায় শেষ, আমি এখন এর উপরে একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।